হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি রথের মেলা দেখতে, তো চলুন দেখা যাক আমরা কি কি করি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি পুরোটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগার কথা। এখানে বিভিন্ন রকমের স্টল দিয়েছে সবাই নিচে রাস্তাতে বসে, তো অনেক মাটির জিনিসপত্র আছে, দেখতে অনেক সুন্দর। তো আমরা একটু সামনের দিকে আগাই, দেখা যাক আর সামনে কি কি আছে। তো আমরা এখন সামনের দিকে এগোবো। তো এখানে দুই রাস্তা দুই সাইডেই অনেক দোকান বসেছে, তো মাঝখান দিয়ে রাস্তা। তো এটাও আমার সামনে আসছে, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা। অবশ্যই এখানে বাচ্চাদের খেলনাই বেশি ছিল, যে এইটা টমটা অনেক সুন্দর লাগছে দেখতে, ঢোল বাজাচ্ছে। আর এই তো সামনে এখানে বিভিন্ন আংটি আরও অনেক কিছু জুয়েলারি বিক্রি করছে। এই তো এখানে একজন আংটি বিক্রি করছে, তার নাম হচ্ছে কি যেন ফকির, আমার ঠিক জানা নাই, বাট সে এখানে আংটিগুলো বিক্রি করছে। তো দেখে আমার হাজবেন্ড আবার দাঁড়ায় গেল, তো সে আংটি পছন্দ করতে শুরু করে দিল। তো তার মাপে একটা আংটি হলো, যে আংটি পরার পরে সে চিন্তাভাবনা করছে নেবে কি নেবে না। তো আরও দেখছে যে কি নেওয়া যায় কি। তো তার ভালো লেগেছে একটা রিং, সে দেখছে, এবং লাস্ট পর্যায়ে তার ভালো লেগে যায় রিংটা। তো রিংটা সে লাস্ট পর্যন্ত কিনেই ফেলে, এবং তার কাছ থেকে রিংয়ের প্রাইস অনেক বেশি নিয়েছে আমার যা মনে হয়েছে। পছন্দ হয়েছে, কিনে ফেলেছে, এখন তো কোনো কিছু বলার নাই, তো সে খুশি, ওই জন্য আর কিছু বললাম না। সেই লোকটা আমার হাজবেন্ডের নাম জিজ্ঞাসা করলো, এবং নাম বলার পরে সে বাটির ভিতরে কি যেন করে কড়ির মাধ্যমে আংটিটা ঘোরাচ্ছিল, তো ভিডিওতে দেখতেই পাবেন। আর এটা আমরা বিশ্বাস করি না যদিও, তো পছন্দ হয়েছিল বলে তাই কিনেছে। তো লোকটি বলল যে আংটিটা বাম হাতে পরা যাবে না, ডান হাতেই পরতে হবে, এবং বাম হাতে পরলে নাকি আংটিটা হারাই যাবে, ডান হাতে পরলে নাকি আংটিটা হারাবে না। যাই হোক, আমার হাজবেন্ড যে টাইপের আংটি খুঁজছিল সেটা কক্সবাজারেও মিলেনি, তো এখানে এসে মিলে গেছে, এবং সাইজেও হয়ে গেছে এত মোটা মোটা আঙ্গুল যে কক্সবাজারেও খুঁজে পায়নি এই আংটি। তো এখানে মিলে গেছে, ওই কারণেই কেনা। আসল ঘটনা হচ্ছে এটাই, এই যে আংটি দেখাচ্ছে, তো ভালোই লাগছিল আংটিটা দেখতে, আমারও পছন্দ হয়েছে আংটিটা। আজ আপনি আমাদের কাছ থেকে একটি আংটি ব্যবহার করুন, আপনার পয়সা বেকুলে যাবে না, বাতের ব্যথা, বাত, গ্যাস্ট্রিক, মাথা ঘোরা, মাথায় যন্ত্রণা। এখানে অনেক সুন্দর সুন্দর বাঁশির কালেকশন ছিল, তো আমার ভালোই লাগছিল, বাট আমি তো বাঁশি বাজাতে পারি না, যারা যারা বাজাতে পারেন নিয়ে যেতে পারেন এখান থেকে। আর অনেকগুলো টেডি বিয়ার ছিল, তো বাসায় আছে, এই কারণে আর কেনা হয়নি। এখানে অনেক রকম, এইখানে অনেক কাঠের ফার্নিচার আছে, তো যারা নতুন কিনতে চান তারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখানে অনেক কাঠের জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর নাম লেখা, এই যে নাম, এগুলো নাম লেখা সবার, আপনার যেইটা নাম ওইটা দেখে নিতে পারেন, তারা বানাইও দিবে আপনাকে। তো আমরা নেইনি, তো দেখলাম শুধু যে সবাই অনেকজনই নিচ্ছিল। তো এখানে বেশিরভাগ বাচ্চা কাচ্চাদের খেলনা এগুলোই বেশি ছিল, তো এই যে দেখতে পাচ্ছেন কত রকমের খেলনা, এখানে বাঁশি আছে, তারপর টেডি বিয়ার আছে, ছোট ছোট খাট আছে, আইন মিরর আছে, এইখানে সব টেডি বিয়ারের কালেকশন। তো এই ডগটা খুব ভালো লাগছিল, আমি দেখলাম ভালোই লাগছে দেখতে। তো সামনের দিকে এগোনো যাক, আরও অনেক কিছু কালেকশনে বাকি আছে। এই তো চলে আসছে এখন খাবারের এই সাইডে, গুড়ের জিলাপি আছে যেটা আমার অনেক পছন্দের, এরকম আরও স্টল আছে খাবারের। তো আমরা সামনের দিকে আগাই, তো দেখতে পাচ্ছি এটা শোলার কুমির, নড়াচড়া করছে এবং অন্যরকম একটা ব্যাপার, শোলার কুমির কীভাবে নড়ছে এটা বুঝতে পারছি না। তো এখানে অনেক ফুলের কালেকশন মাথাতে দেওয়ার জন্য আছে, তো এই যে আরেকটু সামনের দিকে আগাই, এখানে বাঁশি আছে, তারপরে এই যে গাড়িগুলো আছে, এগুলো আমরা ছোটো থেকে দেখে আসছি রথে,
এটা অনেক আগের খেলনা, ছোট থাকতে বাসার সবাই আমার জন্য নিয়ে আসতো, আবার আমি যেও কিনতাম রতে। তো দেখে ভালো লাগলো যে এগুলো এখনো আছে। তো এখনকার বাচ্চা কাচ্চাগুলো এটা তো নিয়ে খেলাই জানে না। এইখানে সুন্দর সুন্দর মাটি দিয়ে করা কিছু কিছু ভাস্কর্যগুলো আছে, এটা অনেক ভালো লাগলো দেখতে। এই যে ব্যাংগুলা, তারপরে আরও অনেক কিছু, এই ভাস্কর্যটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর কোনটা ভাঙা কয়ে ভাঙা পাইলে ওরা এই যে মুড়ি মুড়কি আমরা এখান থেকে নিয়েছিলাম, খই ছিল, তো ভালো লেগেছিল। এটা খেতে আমার বরাবরই খুব পছন্দের একটা জিনিস। তো মেলাটা মোটামুটি ভালো লেগেছে, বাচ্চাদের খুব ভালো লাগবে কারণ বাচ্চাদেরই খেলনা এই জিনিসগুলো ছিল, ওরা খুব আনন্দ পাবে। তো চাইলে আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।